মর্নিং, এক্সেপশনাল জার্নিতে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি বাড়ি ফিরছি এনজিপি থেকে কলকাতার উদ্দেশ্যে, আর ফেরার জন্য এবার আমার যানবাহন অবশ্যই ট্রেন শতাব্দী, এনজিপি টু হাওড়া। এক্সিকিউটিভ ক্লাস অর্থাৎ এক্সিকিউটিভ চেয়ার কারে আমি ফিরছি শতাব্দীতে, আর আজকের ভিডিওটি বা আজকের জার্নিটি কেমন হচ্ছে চলো দেখে নেবে আমার সঙ্গে। 12042 ডাউন এনজিপি টু হাওড়া, যে শতাব্দী এক্সপ্রেসে করে আমি ফিরেছিলাম তার ফেয়ার লেগেছিল প্রায় 2400 টাকার কাছাকাছি। আমি যথারীতি রেল ইয়াত্রী অ্যাপ থেকেই প্রত্যেকবার আমার টিকিট কেটে থাকি, এইবারও তার কোনোরকমভাবে ব্যতিক্রম ছিল না। তো সকাল 5:30টার এই ট্রেনটি যথাক্রমে 6-6টি স্টেশনে দাঁড়ানোর পরে হাওড়া স্টেশন পৌঁছাতে সময় নেয় 8 ঘন্টার কাছাকাছি। এক্সিকিউটিভ চেয়ার কার হওয়ার জন্যই ফেয়ার ছিল এতটা বেশি। 1988 সাল অর্থাৎ প্রায় 40 বছর আগে চেয়ার কারের আবির্ভাব ঘটে ভারতীয় রেলওয়েতে শতাব্দী এক্সপ্রেসের হাত ধরে। তারপর থেকে আমার মনে হয়নি যে কোনো রকমভাবেই এই ট্রেনটির আপগ্রেডেশন হয়েছে ইন্ডিয়ান রেলওয়েতে। প্রত্যেকটি সিট অলমোস্ট ভেঙে পড়ছে, টয়লেটের অবস্থাও যে খুব একটা ভালো তা না। পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া সত্ত্বেও জলের অভাব, হাত ধোয়ার সাবানের অভাব এবং পরিস্থিতিটা যে খুব একটা স্বাস্থ্যকর না সেটা হয়তো এই ভিডিওটি দেখেই আপনারা বুঝতে পারছেন। বন্দে ভারত ট্রেনের আবির্ভাব হওয়ার পর থেকে এই পার্থক্যটা যেন আরও বেশি করে চোখে পড়ে, কারণ এখন ভারতবর্ষে যে কটি বন্দে ভারত চলে প্রত্যেকটি এক্সিকিউটিভ ক্লাসের বন্দে ভারত অর্থাৎ চেয়ার কার। আমিও যেই ট্রেনটিতে যাত্রা করছিলাম ঠিক পাশেই তা ছিল পাটনাগামী বন্দে ভারত এক্সপ্রেস। শিলিগুড়ি থেকে পাটনা যাওয়ার জন্য এই বন্দে ভারত এক্সপ্রেসটি 8খানা বগি সম্মিলিত হয়ে যাতায়াত করে পাটনার সঙ্গে শিলিগুড়ি। তো পাটনার সঙ্গে অর্থাৎ বিহারের সঙ্গে শিলিগুড়িকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলকে কানেক্ট করার একটি ভালো উপায় এই ট্রেনটিকে আপনারা চুজ করতে পারেন। তো যাই হোক, 5:30-এর শতাব্দী এক্সপ্রেস ধরে আমাকে পৌঁছে যেতে হয়েছিল হাওড়ার উদ্দেশ্যে। এবং ইন্ডিয়ান রেলওয়ে যে জিনিসটি সবথেকে বেশি উন্নত হয়েছে সেটি হচ্ছে পাঞ্চুয়ালিটি। এক্স্যাক্টলি 5:30 মিনিটেই যাত্রা শুরু হলো শতাব্দী এক্সপ্রেসের হাওড়ার উদ্দেশ্যে এনজিপি থেকে। সকাল 5:30টার ট্রেন ধরতে হলে যা হয় আর কি, সকাল 4:30টায় ঘুম থেকে ওঠা তাই একটু জিরিয়ে নেওয়া, আর ট্রেনটিও প্রায় 110 কিলোমিটার স্পিড ধরে নিয়েছিল ওই সময়। ট্রেন জার্নিতে আমার সেরকম একটা ঘুম হয় না, তা সে দিনের জার্নি হোক বা রাতে, তাই অল্প একটু জিরিয়ে নিয়েই উঠে গিয়ে আমি ভাবলাম আপনাদের দেখিয়ে দিই কেন আমি বলেছিলাম এই ট্রেনের আপগ্রেডেশন প্রয়োজন। আপনারা দেখতেই পাচ্ছেন যে ট্রেনে খাবার রেখে যাত্রীরা খাবার খায় তার অবস্থাও খুব শোচনীয়। খাবারটা খাবে কোথায় বলতে পারেন? গজব বেজ্জতি হ্যায়। তো সকাল 6টায় হাতে খবরের কাগজ পেয়ে সিটটা চেঞ্জ করার উদ্দেশ্যে যখন নতুন সিটে গিয়ে বসলাম, তা আপনারা দেখতেই পেলেন নতুন সিটের অবস্থাও বা কি। যাই হোক, সেটিতেই কম্প্রোমাইজ করে যাত্রা শুরু হলো আমার আরও গন্তব্যের উদ্দেশ্যে। তো প্রথমবার ব্রেকফাস্টের জন্য চা চলে আসলো আমার কাছে। আমি যথারীতি প্রত্যেকবারই চা দিয়ে খাওয়ার জন্য একটা এক্সট্রা বিস্কিটের প্যাকেট চেয়ে থাকি, এবার সেটা পেতেও আমার খুব একটা সমস্যায় পড়তে হয়নি। আর কিছু না হোক, ক্যাটারিং সার্ভিসেসটা IRCTC মেনটেন করার চেষ্টা করে ট্রেনের অবস্থা যাই হোক না কেন। ২৪০০ টাকা খরচা করে শতাব্দী প্রাচীন শতাব্দী এক্সপ্রেসে করে আমরা ঠিক 7:15 থেকে 7:20 ভেতরে বারসই জংশন পৌঁছে গিয়েছিলাম, এবং বারসই জংশন ছাড়তে না ছাড়তেই আমাদের কাছেও পৌঁছে গিয়েছিল আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল অবশ্যই ভেজ অপশন, আমি ভেজ অপশনই সিলেক্ট করে থাকি ট্রেন জার্নিতে,
তো ভেজ অপশানে ছিল দুটো কাটলেট, কিছু সবজি সতে করে রাখা, কয়েকটি ফিঙ্গার চিপস, একটা কলা, কিছু কর্নফ্লেক্স, দুটো পাউরুটি, একটি জ্যাম, কিছুটা সসের একটা স্যাচেট এবং তার সঙ্গে চা তৈরির উপকরণ। এবং 8:50 মধ্যে আমরা মালদা জংশনও ক্রস করে নিলাম একদম সঠিক সময়ের মধ্যে, এবং মালদা জংশন ক্রস করার সাথে সাথেই পৌঁছে গিয়েছিলাম ফারাক্কা ব্যারেজ অবধি। তো যাত্রাপথে যে বাচ্চাটির সঙ্গে খেলছিলাম সেই বাচ্চাটি যেই সিটে বসেছিল দেখুন সেই সিটটির অবস্থা, তার দিয়ে বাধা। জার্নিটি ভাঙাচোরা সিটের মধ্যে হলেও খাওয়া দাওয়ার অভাব কিন্তু কোনোরকমভাবে ফিল করতে পারিনি, কারণ কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গিয়েছিল অ্যাপেটাইজার অর্থাৎ টমেটো স্যুপ, তার সঙ্গে 2-3টি ব্রেডস্টিক। তো টমেটো স্যুপ এবং ব্রেডস্টিক খেতে না খেতেই আমরা পৌঁছে গিয়েছিলাম উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের দিকে। এনজিপি থেকে হাওড়া ফেরার শতাব্দী ট্রেনের সঙ্গে এই জার্নিটি আমি করেছিলাম এপ্রিল মাসে, আর গরমকালে এপ্রিল মাসে দক্ষিণবঙ্গে কী পরিস্থিতি হয়েছিল তা তো আমরা সবাই জানি। ভর দুপুরে তীব্র গরমের বাইরের পরিস্থিতি দেখতে দেখতে এবং ভেতরের ঠান্ডা এসির হাওয়া খেতে খেতে আমরা পৌঁছে গিয়েছিলাম বর্ধমান জংশন, এবং বর্ধমান জংশন পৌঁছানোর সাথে সাথেই আমাদের কাছেও পৌঁছে গিয়েছিল আমাদের জার্নির শেষ মিল অর্থাৎ লাঞ্চ। প্রতিবার আমার একটি আশা থাকে যে অ্যাটলিস্ট মিলের অপশানটা একটুখানি বদলাবে, বাট সেই ডাল, সেই পনির, সেই আলু ভাজা, সেই ভাত আর সেই চাপাটি। তবে হ্যাঁ, এক্সিকিউটিভ চেয়ারকার হওয়ার জন্য আইসক্রিমটা একটু উপরি পাওনা। বন্ধুরা, আমার অভিজ্ঞতা থেকে একটা কথাই তোমাদের শেয়ার করতে পারি, খুব প্রয়োজন না পড়লে শতাব্দী এক্সপ্রেসে জার্নি না করাই ভালো। পৌঁছে গেছি হাওড়ায়। আমার শতাব্দী এক্সপ্রেসের এনজিপি থেকে হাওড়ার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না অনেক নোটিফিকেশনের জন্য, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো। চলো এবার যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে, আবার দেখা হচ্ছে কোনো একটি ট্রাভেল ব্লগে।